অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের ক্যারিয়ার নষ্ট করার পেছনে দায়ী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এমন আরও নানান কথা বলা হয়েছে ঋতুপর্ণাকে নিয়ে। এবার ঋতুপর্ণা সেনগুপ্ত এই সমস্ত কথার জবাব দিলেন। অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রয়াত অভিনেতা নাম না করেও বলেছিলেন, টলিউডের এক দাদা এবং দিদির নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি, যার ফলে ক্যারিয়ার অল্প দিনের মধ্যে সফল সিনেমা দিয়েও একদমই শেষ হয়ে যায়। শ্রীলেখা মিত্র সরাসরি নাম করে বলেছেন, টলিউডের সজন পোষণের রানী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির জন্যই কাজ হারিয়েছিলেন তিনি, অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই শ্রীলেখাও। এমন অভিযোগের আঙুল বহু উঠেছে ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে। চলতি বছরের শুরুতেই নেপোটিজম বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন ঋতুপর্ণা। সোজাসুজি সমস্ত কথার জবাব নিজেই দিয়েছিলেন তার বিরুদ্ধে ওঠা এই বিভিন্ন সমালোচনাগুলোর। কেন সজন পোষণের জন্য তার দিকে বারংবার আঙুল উঠবে, হয়রান হয়ে পড়েছেন অভিনেত্রী। এবার তিনি বললেন, টলিউডে আজ যে জায়গায় তিনি রয়েছেন তা একান্তভাবেই নিজের পরিশ্রমের জোরে রয়েছেন, তা কেউ তাকে দিয়ে যায়নি। ঋতুপর্ণা বলেন, আমার পরিবারের আগে কেউ এমন ইন্ডাস্ট্রিতে যুক্ত ছিল না, আমার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ডও ছিল না, আমার প্রতিটি কাজ বলে দিয়েছে পরের কাজটার কথা। আগের কাজ সাফল্য দেখেই প্রযোজকেরা আমাকে নতুন ছবিতে নেওয়ার কথা ভেবেছেন। ঋতুপর্ণা এর সঙ্গে আরও যোগ করেন, আমার ক্ষেত্রে সজন পোষণ কথাটা আসে না। তবে তিনি যোগ করেন, আমি এই খেলায় থাকলে আমাকেও খেলতে হবে, কখনো উঠেছি কখনো পড়েছি, তবে আমি বিশ্বাস করি খেলায় হার এবং জিত দুটোই আছে, আমি নিজের যোগ্যতায় লড়াই করব। আমাকে সারা দেশ থেকে ডেকে নিয়ে গেছে পরিচালক প্রযোজকরা, আমি শুধু বাংলার নয় বহু ভাষার ছবিতে কাজ করেছি, সেখানেও কি আমি এরকম নেপোটিজম করে এসেছি, এমন প্রশ্ন তুলে ধরেছেন ঋতুপর্ণা। টলিউড কুইন হলেও বলিউডের এ লিস্টার নায়িকা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা, সেই নিয়ে কোনো আফসোস নেই তার। তিনি অকপটে স্বীকার করেছেন, বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠতে পারেননি, কিন্তু এটাও ঠিক, আমি বাংলাকেই বেশি সময় দিয়েছি, আমি কোনো দিনই খুব জোরালোভাবে হিন্দি ছবিতে কাজ করার চেষ্টা করিনি, তাছাড়া ছেলেমেয়েরা তখন বড় হচ্ছে, আমার পক্ষে দুটো সামলানো এতটা সুবিধার ছিল না। তো তার জন্যই বলছি, যারা আমাকে এই সজন পোষণের রানী বলছেন, যারা আমাকে নিয়ে বিতর্ক করছেন, তাদেরকে এটাই জানানোর ছিল যে আমি নিজেও কষ্ট করেই ক্যারিয়ার গড়েছি, কারোর ক্যারিয়ার ধ্বংস করিনি। তো ভিউয়ার্স, ঋতুপর্ণার মন্তব্য নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমনই সমস্ত আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।